দেশের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কিছু জায়গায় পানি কমেছে তো আবার বাড়ছে কোনো কোনো জায়গায়। বানভাসী মানুষের দুর্ভোগের শেষ নেই। কুড়িগ্রামে আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি, ফলে দুর্ভোগ বেড়েছে নদ নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষের। দীর্ঘ বন্যায় 400+ চরের বানভাসী পরিবারের বিশুদ্ধ পানিসহ খাদ্য সংকটে। সিরাজগঞ্জে 5 দিন যমুনার পানি কমার পর গতকাল সন্ধ্যা থেকে চতুর্থ দফায় বাড়তে শুরু করেছে। গেল 18 ঘন্টায় 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 39 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা। মানিকগঞ্জে অভ্যন্তরীণ নদীর পানি কমলেও দুর্ভোগ কমেনি জেলার 7টি উপজেলার লক্ষ লক্ষ পানিবন্দী মানুষের। গোপালগঞ্জে নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে সদর উপজেলাসহ কাশিয়ানী ও মুকসুদপুরের অন্তত 15টি গ্রামের শত শত বাড়িতে ঢুকে পড়েছে বন্যার পানি। গোপালগঞ্জ ও চাঁদপুরে বিভিন্ন স্থানে সেতুর অভাবে চরম দুর্ভোগে লক্ষাধিক মানুষ। কিছু জায়গায় সেতুর জরাজীর্ণ অবস্থা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আবার কোনো কোনো স্থানে ব্রিজ থাকলেও নেই সংযোগ সড়ক। দ্রুত এসব সমস্যার সমাধান চায় ভুক্তভোগীরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সুরেয়া সীমা। গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলাবাসীর জন্য প্রায় 30 বছর আগে সদর উপজেলার সংযোগস্থল যদুপুর খালের উপর নির্মিত হয় লোহার সেতু। কালক্রমে সেতুটি সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় ঝুঁকিপূর্ণ এই সেতুর উপর বাধ্য হয়ে বাঁশ দিয়ে দুই উপজেলার লক্ষাধিক মানুষ যাতায়াত করছে। প্রায় ঘটছে দুর্ঘটনা। এই ব্রিজটা আমরা স্কুলে যেতে সমস্যা হয়। আমরা যখন পার হই তখন মনে হয় ব্রিজ ভেঙে যাবে। ব্রিজটা ওই পারে প্রায় 15টা গ্রাম আছে। ওই 15টা গ্রামের মানুষ খুবই অবহেলিত দেখা যাচ্ছে। ফসল যখন পাকে তখন এপারে মানুষ কেটে এপার আনতে পারে না, এপারে মানুষ এপার থেকে ওপার নিতে পারে না। দ্রুত নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান এলজিইডি কর্মকর্তা। আমরা সদর দপ্তরের ডিজাইন ইউনিটের সাথে কথা বলেন আর ডিজাইন চূড়ান্তকরণ করে এটা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করব। চাঁদপুর সদর উপজেলার 5 নম্বর রামপুর ইউনিয়নের ডাকাতিয়া নদীর পর নির্মিত সেতুর মূল কাজ শেষ হলেও বাকি রয়েছে দুপাড়ের সংযোগ সড়ক। এ অবস্থায় কোনো কাজে আসছে না সেতুটি। দুই উপজেলাবাসী নৌকা দিয়ে নদী পারাপার হচ্ছে। সংযোগ সড়ক নির্মাণ করে সংকট নিরসনের দাবি স্থানীয়দের। একটাই দাবি শিক্ষামন্ত্রীর কাছে যে আমাদের অ্যাপ্রোচটা খুব দ্রুত করার জন্য ফরিদগঞ্জের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হবে। চাঁদপুর প্লাস ফরিদগঞ্জ আমাদের দুই দিকে যোগাযোগ ব্যবস্থা খুবই মানে সহজতর হয়ে যাবে। ডিজাইন সমাপ্ত হইলেই এই ব্রিজটি অ্যাপ্রোচের কাজ শুরু হবে এবং আশা করি এই অর্থ বছর এই ব্রিজটির অ্যাপ্রোচের কাজ সমাপ্ত করে জনগণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে। লাখো মানুষের যাতায়াতের দুর্ভোগের কথা চিন্তা করে এসব সেতু সমস্যা সমাধানে প্রশাসন নজরদারি বাড়াবে এমন প্রত্যাশা সর্বসাধারণের। টেক্সট রিপোর্ট, বাংলা টিভি।